বিএনপি জামাতের নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ, সরকারের উন্নয়ন বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচার এবং 141 জামালপুর 4 সরিষাবাড়ি আসনের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদের মনোনয়ন দাবিতে জামালপুরের সরিষাবাড়িতে বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 141 জামালপুর 4 সরিষাবাড়ি আসনের নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ এর পক্ষে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ডাক্তার হারুন আর রশিদ এর নেতৃত্বে সরকারের উন্নয়ন বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচার সাধারণ মানুষের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ করেন। মতবিনিময় সভায় ডয়েল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ডাক্তার হারুন আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রয়্যাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোহাম্মদ রুবেল মণ্ডল। আমার ভাইয়ের গল্প আর আমি কি করব, যদি আমরা অনেক নেতাকে দেখেছি সালাম তরুকার কথা যদি বলি, সালাম তরুকার ভাই বাড়িটা যা ছিল কুকুরের চেয়ে হিংস্র ছিল, সামনে যে কেউ যেতে পারত না, ঘেউ কেউ করত। রশিদ প্রিন্সিপালের একটা পরিবার আছে, ভাই ব্রাদার আছে। আমি রশিদ প্রিন্সিপালের ছোট ভাই, একপক্ষে শহীদ ইসলাম রশিদ প্রিন্সিপালের ছোট ভাই। একটা মানুষ যদি বলেন যে তুমি সেক্রেটারি হয়ে আমাদের মনে কষ্ট দিয়েছ, শরীফ তুমি আমাদেরকে কষ্ট দিয়েছ, আমরা নমিনেশন চাই না, ক্ষমা চেয়ে শৈশবের থেকে রাজনীতি থেকে বিদায় নিয়ে চলে যাব। আমাদের